বাংলা সংবাদে আমি অর্পিতা দে আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। বছরের শেষ দিনও বাদ নেই, মহাসড়কে দুর্ঘটনায় আহত দুই। হেলমেট এবং লাইসেন্সবিহীন গাড়ি, ব্যাপক অভিযান পুলিশের। ৭৫ বর্ষে পা দিল ঐতিহ্যবাহী লাতো হাই স্কুল, এবার এইচএস এ উন্নীত। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। বছরের শেষ দিনও বাদ নেই, এদিনও মহাসড়কে বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটেছে। শুক্রবার বিকেল আনুমানিক সাড়ে তিনটা নাগাদ বরখোলা মহাসড়ক অভিমুখ থেকে আসা একটি স্কুটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়। স্কুটিতে থাকা দুইজন যাত্রী আহত হয়। খবর পেয়ে বরখোলা থানার এসআই নুরুল ইসলাম, এসআই চন্দ্রমণি সিং, এসআই নিলয় সিং, ওসি মনমোহন রাউত দলবদল নিয়ে ছুটে এসে আহতদের উদ্ধার করে প্রথমে বরখোলা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পাঠান। কিন্তু আহত দুজনেরই অবস্থা সংকটজনক থাকায় পরে তাদের শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নাম কি? দীপক দাস। বয়স কত? অনেক। হেলমেট ছাড়া বাইক আরোহী এবং লাইসেন্সবিহীন গাড়ি চালকদের ধরতে বদরপুর পুলিশের বিশেষ টাস্ক ফোর্স ব্যাপক অভিযান চালাচ্ছে। ৩১ ডিসেম্বর সন্ধ্যা থেকে ওসি চন্দন গোস্বামীর নেতৃত্বে করিমগঞ্জ থেকে আসা পুলিশের বিশেষ টাস্ক ফোর্স এই অভিযান শুরু করে চলে গভীর রাত অবধি। এক সাংবাদিক সম্মেলনে ওসি গোস্বামী জানান, করিমগঞ্জের পুলিশ সুপার পদ্মনাভ বড়ুয়ার নির্দেশে প্রতিদিন এই অভিযান চলবে। পুলিশ হেলমেট ছাড়া বাইক আরোহীদের কাছ থেকে ১,০০০ টাকা জরিমানা করবে এবং লাইসেন্সবিহীন গাড়ি চালকদের নথিপত্র বাজেয়াপ্ত করবে। পুলিশের অভিযানের ফলে এখন বেশিরভাগ বাইক আরোহী হেলমেট পরিধান করে চলাফেরা করছেন বলেও তিনি উল্লেখ করেন। আপনাদের দেখিছে এই হেলমেটর ফাইন কাটি থাকার কারণে বহু লড়া ছোৱালী হেলমেট পিন্ধিছে, ডাবল হেলমেট মানুষ পিন্ধিছে, হেলমেট বহু কার্যকরী হয়েছে। আর যে দুই চারিজনে হেলমেট এতিয়াও পিন্ধা নাই, আমি ফাইন লৈ আছো, হেলমেট পিন্ধিব। আর যেতেপা হেলমেটের ফাইন আমি বেশিকে লওয়া আরম্ভ করেছো, এতিয়াপা হেলমেট পিন্ধা শুরু করে দিচ্ছে। এইটো আমার ডেইলি চলি আছে, আমি রাতিপুৱা ৮টা বজাৰপৰা এইটো দিনটো আৰম্ভ কৰোঁ আৰু গোটেই ৰাতি চলিব। যেতিয়ালৈকে আমি মানুহ পাৰ্চিং লাগি নাযাব, মানুহ নাথাকিব, তেতিয়ালৈকে আমাৰ চলি থাকিব। এইটো মানে আপোনাৰ এছ পি ছাৰৰ অৰ্ডাৰ দি আছে? হয়, এইটো আমাৰ জিলা পঞ্চায়ত নিৰ্দেশনা আছে, প্ৰত্যেক জিলা আমাৰ কৰি আছে, এইটো আমাৰ চি এম ছাৰৰ কথা আছে, তেনেকৈ কৰি নিৰ্দেশনা আছে। আচ্ছা, তো ডিউটিটো ভালভাবে হৈ আছে? হয়, ডিউটি ভালভাবে হৈ আছে, যথেষ্ট ফাইন হৈ আছে। আৰু যিমান আপুনি দেখিছে প্ৰায়বিলাক ল'ৰা গ'লে ফাইন হেলমেট পিন্ধা আৰম্ভ কৰিছে। গৌরবের সঙ্গে ৭৫ বর্ষে পদার্পণ করতে চলেছে ঐতিহ্যবাহী লাতো হাই স্কুল। সেই মুহূর্তকে স্মরণ করে রাখতে ফেব্রুয়ারি মাসে বৃহৎ বাজেটে পালিত হবে প্লাটিনাম জুবিলি। এর মধ্যে আবার খুশির খবর এসেছে লাতো এইচএস স্কুলের জন্য। বিগত ১০ অক্টোবর রাজ্য সরকারের শিক্ষা বিভাগীয় পক্ষ থেকে মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিকে উন্নীতকরণ করা হয় লাতো হাই স্কুলকে। কিন্তু তিন মাসের মাথায় বিশেষ করে স্থানীয় বিধায়ক তথা প্লাটিনাম জয়ন্তী উদযাপন সমিতির সভাপতি কমলাক্ষ দেবপুরকায়স্থের প্রস্তাবে লাতো এইচএস স্কুলকে মডেল স্কুলে উন্নীতকরণ করার জন্য নির্দেশ জারি করা হয়। শুক্রবার আসাম মাধ্যমিক শিক্ষা দপ্তরের অতিরিক্ত সচিব এফ এইচ চৌধুরী রাজ্যের ১২৬টি বিধানসভা কেন্দ্রের প্রাদেশিকৃত হাই স্কুল এইচএস স্কুলকে মডেল স্কুলে উন্নীত করার নির্দেশে জারি করেছেন। শুক্রবার সাংবাদিক সম্মেলন করে তথ্য তুলে ধরেন স্কুল প্রধান বিশ্বজ্যোতি দেসহ পরিচালন সমিতির সদস্যরা। তারা বলেন,
গোটা জেলার মধ্যে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে লাতু হাই স্কুল, যা উত্তর করিমগঞ্জের মধ্যে সবচেয়ে প্রাচীন। সীমান্ত ঘেঁষা লাতু হাই স্কুলকে মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিকে রূপান্তরিত করতে এলাকার মানুষের দাবি দীর্ঘদিনের। সেই দাবিকে মান্যতা দিয়ে রাজ্য সরকারের মাধ্যমিক শিক্ষা পর্ষদের তালিকায় অন্তর্ভুক্ত হওয়ায় খুশির হাওয়া বইছে স্কুলে। বিশেষ করে ট্রাইবুল এসটি এসটি এসসি ওদের পড়াশোনার জন্য ব্যবস্থা থাকবে, যেহেতু আমি বলেছি এটা খুব সম্ভবত এটা সেবা থেকে এটাকে সিবিএসসি অর্থাৎ কনভার্ট করা হবে। মিডিয়াম অফ ইনস্ট্রাকশন সেটা বাংলা থাকতেও পারে, কিন্তু ইংলিশ মিডিয়াম থাকবেই, সেটা হবে। তো সেটা আমাদের প্রত্যন্ত অঞ্চল লাতুর জন্য খুবই আনন্দজনক খবর, আমাদের অনেক দিনের প্রচেষ্টার সফল। সেইখানে আমরা বিশেষ করে আমাদের উত্তর করিমগঞ্জের বিধায়ক মাননীয় কমলাকর দেবপুরকেশ্বর নাম অবশ্যই আমরা স্মরণ করব, যিনি আমাদের লাতু হাই স্কুলের হাই স্কুলকে হায়ার সেকেন্ডারি হওয়ার পর আমাদের স্যারও আমাদের পাশাপাশি আছেন, উনি প্রথম আমাকে নিয়ে যা বলেছিলেন যে কমলাকর দেবপুরকেশ্বরকে আমাদের আমার শ্রদ্ধেয় মালিক সাহেব উনি বলেছিলেন এমএলএকে যে তুমি এই স্কুলটাকে হায়ার মডেল স্কুলে পরিণত করা হচ্ছে। এখানে একটা জিনিস হলো এসএমডিসি স্কুল ম্যানেজমেন্ট যেটা থাকে আমাদের, সেখানে আগে যে প্রেসিডেন্ট থাকতেন, কিন্তু মডেল স্কুলে এটাকে একটু আপগ্রেডেশন করা হয়, সেখানে প্রেসিডেন্টের বদলে তাকে বলা হবে চেয়ারম্যান। আর অন্যান্য স্কুলে যারা সিলেকশন প্রসেস বা স্টেটে যেরকম হয় যে স্টেটে দুজনকে এডুকেশন পাঠানো হয়, তারপর তার থেকে সিলেক্ট করা হয়, কিন্তু এখানে ডিরেক্টলি সেই লোকেল এমএলএই হবেন প্রেসিডেন্ট। তাতে একটু আমার মনে হয় একটু পাওয়ারফুল মোস্ট প্রিয় হবে এবং চেয়ারম্যান হিসাবে যুক্তি থাকবে। এখানে ভাইস চেয়ারম্যানের কোনো পোস্ট থাকছে না। প্রতি মাসের ন্যায় এই মাসেও হিজিব সাহেব বাড়ি সংলগ্ন মাদ্রাসা প্রাঙ্গণে খানকাহ মহবিল অনুষ্ঠিত হয়। পাশাপাশি এদিন গান্দাই নীলামবাজার আহলে সুন্নাত ওয়াল জামাতের তাফসিরুল কোরআন কমিটি গঠন করা হয়েছে। করিমগঞ্জ জেলার হিজিম সাহেব বাড়ির হজরত মুহম্মদের 29তম বংশধর সৈয়দ হজরত শাহ খিদুর মাদানী আল হুসাইনি ও 35তম বংশধর নাজমুজ সাদাত উলিয়ে কামিল শাহ সুফি আল্লামা সৈয়দ আব্দুর রহমান কিবলাহ 29তম বার্ষিক ইশালে সোয়াব ও ওয়াজ মহফিল আগামী 19 জানুয়ারি অনুষ্ঠিত হবে। হিজিব সাহেব বাড়িতে এই অনুষ্ঠানে দেশ বিদেশের বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ সহ বেশ কয়েকজন উলামেও কোরআমরা উপস্থিত হয়ে এই অনুষ্ঠানে উপস্থিত সকলের উদ্দেশ্যে ইসলামের গুরুত্বপূর্ণ দিকগুলো তুলে ধরবেন এবং দিনের আলো সর্বত্র ছড়িয়ে দেওয়ার প্রচেষ্টা চালাবেন। তাছাড়াও এই অনুষ্ঠানে বিশ্বশান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হবে বলে সংবাদ মাধ্যমের কাছে জানিয়েছেন সৈয়দ মিসবাহুর রহমান। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মৌলানা আবুল কালাম, মৌলানা ময়নুল হক আইউবি, সৈয়দ জাকির হোসেন, মৌলানা ছাবিকুর রহমান খান, মৌলানা আব্দুল রহিম, সমাজসেবী খচরুল হক প্রমুখ। হিজিম সৈয়দ আব্দুর রহমান সাহেব কিবলার ইসালে সওয়াব উপলক্ষে আগামী 19 জানুয়ারি 2022 ইংরেজি বুধবার বিকাল 2 ঘটিকা হইতে রাতে 10 ঘটিকা পর্যন্ত যে ইসালে সওয়াব মহফিল অনুষ্ঠিত হতে চলছে, আমি সর্বপ্রথম ধর্মপ্রাণ ইসলাম ধর্ম অবলম্বী মানুষদেরকে আমি অনুরোধ করছি ওনাদের পক্ষ হইতে আপনারা সেই ইসালে সওয়াব মহফিলে উপস্থিত হয়ে দোয়াতে শরীক হওয়ার জন্য দাওয়াত জানাচ্ছি। তৎসঙ্গে আমি আপনাদেরকে বিনম্র অনুরোধ করছি, বর্তমান কোভিডের সময় যার জন্য আমি আপনাদেরকে বিনম্র অনুরোধ করছি আপনারা মাস্ক পরিধান করে ওয়াজে অংশগ্রহণ করে নেওয়ার জন্য এখানে দোয়াত শরীক হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। এখানে বিগত কয়েক বছর থেকে ইসালে সওয়াব মহফিল পালন করা হয় হিজিম সাহেব বাড়িতে। আমরা এখানে অনেক শান্তির মাধ্যমে সেই পবিত্র ইসালে সওয়াব মহফিল আয়োজন করা হয় এবং সমাপ্তি হয়। তাই আমি আপনাদের উদ্দেশ্যে এই কথাটুকু বলছি, কোভিড প্রোটোকলের জন্য এখানে আপনারা যারা উপস্থিত থাকবেন এখান থেকে স্যানিটাইজারের ব্যবস্থা থাকবে, আপনারা মাস্ক পরিধান করে সেই মাহফিলে দোয়াত শরীক হওয়ার জন্য বিনম্র অনুরোধ জানাচ্ছি। বরখলা প্রথম খণ্ড হরিণছড়া পশু হাসপাতাল সংলগ্ন এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পুড়ে ছাই হলো একটি দোকান ঘর। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাত আনুমানিক 2টা নাগাদ।
মচ্ছিন আলী বড়ভুইয়ার দোকান ঘরে আগুন লাগে, এতে কয়েক লক্ষাধিক টাকার জিনিস পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয়দের অভিযোগ, আগুন লাগার পর স্থানীয় বিডিপির লোককে খবর দেওয়ার পরও তাদের সহযোগিতা মেলেনি। আগুন অনেকটা নিয়ন্ত্রণে আসার পর অগ্নি নির্বাপক বাহিনীর লোকেরা উপস্থিত হন বলেও তারা অভিযোগ করেন। দুই আড়াইটার সময় আমরা সামনে দেখছি আগুন, দেখে দৌড়ে আছি, চিনোর ঘর দাঁড়ালো যায় না, তখন আমরা ঘুষ বুদ্ধিও নাই, ফোন টোনও করতাম ভাবি না, দুই এক জায়গা ফোন করছি ফরিয়া জানাইছি, আর আনুমানিক আমার দোকানও 3 লাখ টাকার জিনিস আছে, আমার অল বডি সব কাপড় চুপড় টাকা পয়সা সব ওখানো, আমার সারা সম্পত্তি ওখানে, আজকে 20-30 বছর আগের দোকান। নাম মতসিন আলী। এটা কে এবং কাহারা, মানে আমি বহলা পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ করিয়া, এটা উপযুক্ত তদন্ত করিয়া তার বিভিন্ন ব্যবস্থা করার লাগি, আর এই মানুষটার মানে দোকানের উপরে নির্ভর, হ্যাঁ ফ্যামিলিটা চলে, মাসটা প্রায় 3 লক্ষ টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে, হ্যাঁ আমি সরকারি তরফ থেকে কোনো সাহায্য দেওয়ার লাগি আমি আমরা আমাদের বহলা বিধায়ক গঠিত হলো মাদ্রাসা স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অফ অসম এর নাগড়া আঞ্চলিক কমিটি। শুক্রবার অনুষ্ঠিত সভায় এমএসও সংগঠনের লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে আলোচনা করেন সংস্থার কেন্দ্রীয় সভাপতি মৌলানা ওয়াহিদুজ্জামান। তিনি বলেন, মাদ্রাসা ছাত্রদের শৈক্ষিক, সামাজিক, নৈতিক এবং অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে এমএসএ কাজ করে চলেছে। সমাজের সকল ধরনের অন্যায় অত্যাচারের বিরুদ্ধেও সংগঠনটি সোচ্চার থাকছে। তিনি আরও বলেন, রাজ্য সরকার পুনর্নির্বাসনের ব্যবস্থা না করে বেছে বেছে শুধু মুসলিম সম্প্রদায়কে উচ্ছেদ করে বিতাড়িত করছে। এ ধরনের উচ্ছেদ অনতিবিলম্বে বন্ধ করার জন্য তারা সরকারের প্রতি আর্জি জানান। ইদানিং মুখ্যমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জয়ন্ত মল্লবরুয়া বোরখাকে ভারতীয় সভ্যতা ও সংস্কৃতি বিরোধী বলে বোরখা নিষিদ্ধকরণের জন্য সংস্কার আইন আনছে বলে এ যে মন্তব্য করছেন তিনি তীব্র নিন্দা জানান। ভারত নানা জাতি, নানা ধর্ম এবং নানা পরিধানের মিলনভূমি। ভারতের সংবিধান পোশাক, পরিধান এবং ধর্মীয় ক্ষেত্রে স্বাধীনতা দিয়েছে। তাই সরকারের এহেন বিভাজনমূলক নীতি ত্যাগ করে রাজধর্ম পালন করে জাতি ধর্ম নির্বিশেষে সকলের স্বার্থে কাজ করার আহ্বান জানানো হয়। আলোচনা শেষে জহিরুল ইসলামকে সভাপতি এবং সাধারণ সম্পাদক পদে আফজুল হোসেনকে মনোনীত করে 12 সদস্য বিশিষ্ট নাগড়া আঞ্চলিক কমিটি গঠন করা হয়েছে। উপস্থিত ছিলেন সংস্থার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আরিফ উদ্দিন, করিমগঞ্জ জেলার কার্যকরী সভাপতি আব্দুল হান্নান, সাধারণ সম্পাদক শাবাজ উদ্দিন, মানিকপাড়া আঞ্চলিকের সভাপতি আহমেদ হোসেন প্রমুখ। সংখ্যালঘু মানুষের যে অধিকার, সেই অধিকার নিয়ে আমরা লড়াই করার উদ্দেশ্যে সমাজের সকল ধরনের অন্যায় অত্যাচার ব্যভিচারের বিরুদ্ধে আমাদের এই আঞ্চলিক কমিটি, নাগড়া আঞ্চলিক এমএসএ কমিটি সব সময় সোচ্চার থাকবে বলে আমরা আশাবাদী। আজকে আমাদের আসামে বেছে বেছে মুসলিম এলাকায় উচ্ছেদ চালানো হচ্ছে, এই উচ্ছেদকে আমরা অনতিবিলম্বে বন্ধ করার জন্য আমরা সরকারের কাছে আর্জি জানাই। আমরা উচ্ছেদের বিরুদ্ধে নয়, উচ্ছেদ করার পূর্বে আমরা সরকারের কাছে আকুল আবেদন জানাচ্ছি যে আপনারা তাদেরকে উচ্ছেদ করার পূর্বে তাদের দ্বিতীয় কোনো জায়গায় তাদেরকে থাকার ব্যবস্থা করে তারপর উচ্ছেদ চালান। যে আজকে মুখ্যমন্ত্রী মহোদয়ের যে রাজনৈতিক উপদেষ্টা জয়ন্ত মল্লবরুয়া মহাশয়, তিনি বললেন বোরখা নিষিদ্ধ করা হবে, উনি বলছেন এটা নাকি ভারতের সভ্যতা সংস্কৃতি বিরোধী। আমি বলতে চাই যে বোরখা ভারতীয় সংস্কৃতির বিরোধী নয়, বরং জয়ন্ত মল্ল মহাশয়ের যে বক্তব্য সেটা হলো ভারতের সংস্কৃতির বিরোধী। কারণ নানা ভাষা, নানা জাতি, নানা পরিধানের মিলনভূমি হলো আমাদের ভারতবর্ষ, এবং সেখানে কে ধুতি পরিধান করবে, কে পাঞ্জাবি পরিধান করবে, কে বোরখা পরিধান করবে, এটা ভারতের সংবিধান আমাদেরকে অধিকার দিয়েছে। তাই উনার যে মন্তব্য সেটা ভারতের সভ্যতা সংস্কৃতির বিরুদ্ধে, ভারতের সংবিধানের বিরুদ্ধে, মানুষের মৌলিক অধিকারের উপর উনারা। মুখ্যমন্ত্রীর নির্দেশে পথ দুর্ঘটনা রোধ করতে রাজ্যের প্রতিটি জেলায় জেলায় গত কয়েকদিন ধরে সচেতনতা অভিযান নেমেছে প্রশাসন। বৃহস্পতিবার পাথারকান্দি পুলিশ ও আবগারি বিভাগ যৌথভাবে পাথারকান্দি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে যানবাহন দাঁড় করিয়ে কাগজপত্র খতিয়ে দেখার পাশাপাশি সড়ক সুরক্ষা বিষয়ে চালক সহ যাত্রীদের সচেতন হবার পরামর্শ দেন। এদিন প্রশাসনের পক্ষে অ্যালকোহল টেস্টার মেশিনও ব্যবহার করা হয়েছে, তবে এতে কাউকে মদ্যপ অবস্থায় পাওয়া যায়নি। এদিন পুলিশের পক্ষে বিভিন্ন চালকদের কাছ থেকে নগদ
প্রায় 10,500 টাকার রসিদের মাধ্যমে আদায় করা হয়। তাছাড়া কয়েকজনের নামে মামলাও হাতে নেওয়া হয়। প্রশাসনের এহেন অভিযান অব্যাহত থাকবে বলে জানান প্রশাসনিক কর্তারা। এদিন অভিযানে পাথারগান্দি সার্কেল আবগারি বিভাগ সহ পাথারগান্দি পুলিশের ASI একে আহমেদ, মুজিবুর রহমান, হেলাল উদ্দিন, বদর উদ্দিন, চন্দন নম, শুদ্র প্রমুখ উপস্থিত ছিলেন। মোটামুটি আজি 10,500 ধরিল, মানে ফাইনটা কালেক্ট করিল। ইয়াত আমার আপনার স্টাফ লোক আছে, লগত আর আমার এই এক্সাইজ ডিপার্টমেন্ট অল্প সহায় করেছে। মানে দুর্ঘটনা এইবিল নহবর কারণে আমি যেমন পারে চেষ্টা করি ভাবলে, আর এটা সি এম স্যারের আদেশ মতে যদি আমি কাম করবল আছে যেমন পারে আমি চেষ্টা করি যে আপনার দুর্ঘটনা নহবর কারণে। আপনার কমসে কম 50 জন হব অলরেডি চেক করা হয়েছে। আর যা কিনা এইবিল ডকুমেন্টস কিনা কিবি নাছিলে বা হেলমেট নাছিলে সিহঁতর উপর যেমন পারে আমি ফাইনটা কাটিছো। তার নোট আজকে কমসে কম এমটি পাইছিল বর্তমান লগে মানুষ কয় নাই। ইংরেজদের নববর্ষ বরণ করতে যখন সবাই ব্যস্ত, সেই 31 ডিসেম্বর নিজের বিধানসভা কেন্দ্র লক্ষ্মীপুরের উন্নয়নমূলক কাজ নিয়ে ব্যস্ত ছিলেন বিধায়ক কৌশিক রায়। শুক্রবার তিনি বিন্নাকান্দি উন্নয়ন খণ্ডের ছোট মামদা জিপিতে এবং বাসকান্দি উন্নয়ন খণ্ডের বাদ্রীচন্দ্রপুর জিপিতে দুটি পানীয় জল প্রকল্পের উদ্বোধন করলেন। জল সরবরাহ প্রকল্পের উদ্বোধন করে বিধায়ক কৌশিক রায় বলেন, ঘরে ঘরে জল পৌঁছে দেওয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্ন। লক্ষ্মীপুরে প্রধানমন্ত্রীর স্বপ্ন সফল করতে জলজীবন মিশনের অধীনে অকেজো জল প্রকল্পগুলো সচল করে তোলা হচ্ছে। 90,25,000 টাকা ব্যয়ে নির্মিত হয়েছে বিন্নাকান্দি ছোট মামদা জিপির জল প্রকল্পটি। এই প্রকল্পে মোট 5,000 মিটার পানীয় জলের পাইপলাইন বসানো হয়েছে। তৈরি করা হয়েছে জলের রিজার্ভার সহ অন্যান্য যন্ত্রাংশ। নতুনভাবে বিদ্যুৎ সংযোগ দিয়ে ট্রান্সফর বসানো হয়েছে। এই প্রকল্প থেকে ছোট মামদা ও পাবদা এই দুই জিপিতে পানীয় জল সরবরাহ করা হবে। দুটি জল প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জনস্বাস্থ্য কারিগরি বিভাগের SDO জিয়াউল হোসেন লস্কর, বিন্নাকান্দি ব্লকের BDO শামছুল আলম মজুমদার, BJP বাসকান্দি মণ্ডলের সভাপতি গুণমণি সিংহ, BJP কর্মী সাকিল হোসেন বড়ভুইয়া, বিন্নাকান্দি BJP মণ্ডল সভাপতি বিদ্যাপতি সিং, লক্ষ্মীপুর BJP মণ্ডল সভাপতি সঞ্জয় কুমার ঠাকুর, মণ্ডল সম্পাদক গুঞ্জন কর, ছোট মামদা জিপি সভাপতি রাজেশ কুমার দাস, উপেন্দ্র দাস, কিষান রিকিয়াসন, পূর্ণিমা মুন্ডা, বিন্নাকান্দি ব্লক সভাপতি শ্যামলাল তাঁতি ও গোপাল রায়। আয়নাখাল জিপির অন্তর্গত সিঙ্গালা ME স্কুলের কাছে কৈয়ারখাল নদীর উপর জনগণ দ্বারা নির্মিত বাসের সাঁকোর অবস্থা বেহাল। আয়নাখাল এবং চন্দ্রপুর জিপির জনগণের মধ্যে মেলবন্ধন করাচ্ছে এই বাসের সাঁকোটি। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করছেন দুই জিপির ছাত্রছাত্রী সহ এলাকার ভুক্তভোগী আম জনতা। সম্প্রতি এই কুকি পুল দিয়ে পারাপার করতে গিয়ে এলাকার চুন্নিলাল রবিদাস নামের এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়। শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে আয়নাখাল জিপির প্রাক্তন আঞ্চলিক পঞ্চায়েত সদস্য রাজু কেওট এবং এলাকার ভুক্তভোগী জনগণ জানান, সিঙ্গালা ME স্কুলের কাছে অবস্থিত কুকিপুলটির দুরবস্থা নিয়ে জনপ্রতিনিধিদের বারবার দৃষ্টি আকর্ষণ করা হলেও কোনো কাজ হয়নি। স্বাধীনতার 75 বছর পেরিয়ে যাওয়ার পরও এই গুরুত্বপূর্ণ সেতুটি নির্মাণে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। অথচ এই কুকিপুলটির উপর মানছড়া গ্রান্ট, বেউল, শহীদপুর গ্রামের মানুষ পুরোপুরি নির্ভরশীল। তাই এলাকাবাসী ওই সেতুটি নির্মাণের জন্য মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছেন। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন আয়নাখাল জিপির প্রাক্তন আঞ্চলিক পঞ্চায়েত সদস্য রাজু কেওট, গোবিন্দ দাস, রাজেশ দাস, রাজু তান্ত্রিপাল, দেবনারায়ণ মুড়া, সুভাষ মুড়াবি, নরেন তান্ত্রিপাল প্রমুখ। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। বছরের শেষ দিনও বাদ নেই, মহাসড়কে দুর্ঘটনায় আহত দুই। হেলমেট এবং লাইসেন্সবিহীন গাড়ি, ব্যাপক অভিযান পুলিশের। ৭৫ বর্ষে পা দিল ঐতিহ্যবাহী লাতু হাই স্কুল, এবার HS এ উন্নীত।
এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।